হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের বিকেলবেলা ভাবলাম যে আজকে অন্য কোনো ভিডিও না করে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আজকে হবে নিমকি, তো নিমকির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দোকানে যেই রকম খাস্তা মুচমুচে নিমকি হয় ঠিক সেই রকমই বাড়িতেও বানানো যায়। তো দেখো এখানে মা ময়দা নিয়ে নিয়েছে, আর ময়দার মধ্যে দেখতে পেলে তোমরা রিফাইন্ড তেল দিয়ে দিল। তো ওটা ময়ান দেওয়ার জন্যে দেওয়া হলো তেলটা, কারণ ময়ানটা যেমন দেওয়া হবে সেই পরিমাণে মুচমুচে আর খাস্তা হবে। তো এখানে দেখো ময়দার মধ্যে তেলটা দেওয়ার পর মা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো যত ভালো করে তেলটাকে ময়দার সাথে মেশানো হবে তত ভালো কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। তো এখানে ভালো করে তেলটা মেশানোর পর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আর তার আগেই দেখলে দিল তো সেটা ছিল একটু খাবার সোডা। তো খাবার সোডা দিলে ভালো একটু ফোলে, আর এখানে দেওয়া হচ্ছে একটু কালো জিরে, তো ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এই তিনটে উপকরণ দেওয়ার পর আবার ময়দার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই তিনটে উপকরণ প্রথমেও দেওয়া যেতে পারে, মানে ময়ান দেওয়ার আগেও দেওয়া যেতে পারে, আবার পরেও দিলেও কোনো অসুবিধা নেই। তো আগে এখানে মা ময়ানটা দিয়েছে, তারপরে এই তিনটে উপকরণ দেওয়া হলো। তোমরা চাইলে প্রথমে এই তিনটে উপকরণ দিয়ে তারপর ময়ান দিতে পারো, পদ্ধতি একই, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আগের থেকেই মা একটু চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল, তো এর মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো হয় খেতে, মানে মিষ্টি হবে না খেতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর যেহেতু চিনিটা গলবে না তাড়াতাড়ি, ওই কারণে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু একটু জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে তখন ময়দাটা নরম হয়ে যেতে পারে, আর নরম হয়ে গেলে নিমকিটা ভালো মুচমুচে হবে না। ওই কারণে একটু একটু জল দিয়ে মাখতে হবে, আর ময়দাটাকে একটু শক্ত করেই মাখতে হবে। যেমন আমরা রুটি করার সময় আটা মাখি ঠিক সেই রকম না, ওর থেকেও অনেকটাই শক্ত রাখতে হবে, কারণ নিমকির ময়দা একটু শক্ত পাকিরই হয়। তো যত শক্ত হবে নিমকিটা ততই মুচমুচে হবে। তো ওই কারণে দেখো মা এখানে একটু একটু জল দিয়ে মাখছে, একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেয়নি, একটু একটু করে জল দিয়ে মাখলে মাখাটাও বেশ ভালো হয় আর একটু শক্তও থাকে। আর আরেকটা জিনিস, কারণ আটা মাখা যেমন হয় যে পুরো প্লেন, সেরকম কিন্তু এখানে নিমকির ময়দাটা মাখা হবে না, এটা কিন্তু একটু ফাটা ফাটাই দেখাবে মাখাটা, মনে হয় যেন ভালো করে মাখাটা হয়নি। তো এটা এরকমই হয়, কারণ যেহেতু শক্ত হয় ময়দাটা মাখা, তো ওই কারণে একটু দেখো ফাটা ফাটা লাগছে, দেখ এরকমই থাকবে এটা। তারপর যখন লেচি করা হবে তখন আবার কিন্তু ঠিক হয়ে যায়। তো এটা একটু ভালো করে মাখতে হয়, একটু সময় ধরে মাখতে হয়, কারণ যেহেতু শক্ত তো একটু জোর দিয়ে মাখতে লাগে। তো দেখো মা এখানে অনেকক্ষণ ধরে এই ময়দাটাকে মাখছে আর ভালো করে ঠেসে ঠেসে মাখছে। তো দেখো এখানে ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে, তো এরপরে ময়দাটাকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তারপর আবার আসছি। তো এখানে 30 মিনিট পর আবার আমরা চলে এসেছি। তো দেখো এখানে মা নুনটা ধরিয়ে দিয়েছে, আর এদিকে যে ময়দাটা মেখে রাখা হয়েছিল ময়দাটা মা এখন ভালো করে ঠেসে নিচ্ছে, তারপর লেচি কাটা হবে। আর এখানে দেখো একটা পিড়ে নিয়েছি, কারণ চাকির মধ্যে বেলা যাবে না, কারণ চাকিটা রুটি করার চাকি যেটা সেটা তো ছোট, খুব একটা বড় না রুটি করার মাপের, আর এটা একটু বড় লাগবে। তো এই পিড়েটার মধ্যে বসা হয় না, এই পিড়েটা নিমকি তিমকি করার জন্যই কাজে লাগে। তো এটা ভালো করে ধুয়ে রাখা হয়েছিল, আর দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি কাটার জন্যে, আর বেলার জন্যে তো বেলনা অবশ্যই লাগবে। আর এই ঝুড়িগুলো মা এনে রেখেছে, কারণ যখন নিমকিটা ছেঁকে তুলবে এর মধ্যে রাখবে বাকি যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে, ওই কারণে এই ঝুড়িগুলো নেওয়া হয়েছে। তো অবশ্য ভাইও আসতে পারে, ও কেটে দেবে আমি বেলে দেব। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা একটা ময়দার ডোয়ের লেচি করে নিয়েছে মা, আর একটা ডো রয়েছে, তো ওটা পরে করবে, কারণ একবারে সব কেটে নিলে তখন আবার হাওয়া পেলে তো শক্ত শক্ত হয়ে যায়। তো এখন এটা মা ঢেকে রাখবে। তো এবার আমি বেলবো, আর বেলে বেলে কেটে কেটে মাখে দেবো, তো সুবিধা হবে। ততক্ষণ এদিকে বেলা কাটা চলবে, ততক্ষণ এদিকে তেলটা গরম হওয়ার জন্য মা কড়াই বসিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিয়েছে। তো এটা বেশি তেল একটু দিতে হবে, কারণ ছাঁকা তেলে হবে, তো
তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, তো তেলটা গরম হতে এখন সময় লাগবে, তেলটা এদিকে গরম হোক। আর এদিকে আমরা ততক্ষণ বেলেনি, এদিকে ভাই এসে কয়েকটা বেলে কেটে দিয়ে গেল, তো আমরা ভেবেছিলাম ও হয়তো আসবে না, ওকে বলা হয়েছিল, তো আমরা বেলতে বসেছিলাম তখনই ও এলো, তো বলল আমি ততক্ষণ দু তিনটে করে দিচ্ছি। আর ও এই নিমকির বেলা কাটাটা খুবই ভালো করতে পারে, তো ওকে বলেছিলাম যে তুই অর্ধেকগুলো করে দে, কিন্তু ও বলল যে না আমার টাইম নেই এতটা, ও বন্ধুদের সাথে বেরোবে বলে তাড়াহুড়া করছিল, তো তবুও কয়েকটা করে দিয়ে গেছিল, তারপরে আমি আর মা মিলে সমস্তটা করল। তো দেখো এখানে ওর বেলা হয়ে গেছে, তো এবার একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছে, তো যেমন খুশি এটার শেপ দিতে পারো, একটু সরু হলেও অসুবিধা নেই, আবার মোটা করলেও অসুবিধা নেই, যেহেতু বাড়িতে খাওয়া হবে। তো এখানে দেখো ও একটু সরু সরু করেই কাটছে, আর একটু বরফি আকারে কাটছে, দেখতে বেশ ভালো লাগে ওইটা। এদিকে দেখো ওর কাটা হয়ে গেছে, আর আমি এইদিকে ক্যামেরা করছিলাম, আর মা ওইদিকে নিমকিগুলোকে ছেঁকে নিচ্ছিল। তো একজন বেলতে কাটতে লাগে আর একজন ছাঁকতে লাগে, কারণ একজনের দ্বারা সম্ভব না পুরোটা করা, কারণ যেহেতু অনেকটা তো একটু তো সময় লাগেই, তো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম একটা রেসিপি বিকেলবেলাতে যদি চাকপির সাথে থাকে তাহলে পুরো বিকেলবেলাটাই যেন জমে যায়, আর এটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যেতে পারে। তো বন্ধুরা এরকম যদি আমরা রেসিপি বাড়িতেই বানিয়ে খেতে পারি তাহলে আর আমাদেরকে দোকানে গিয়ে কিনে খেতে হবে না, আর বাড়ির খাবার তো সবসময়ের জন্যই ভালো হয়। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন আমাদের নিমকি করা কমপ্লিট হলো, এখন সময় হচ্ছে 8টা বাজতে যায়, 7:51 বাজে, তো প্রায় 8টার কাছাকাছি, সেই বিকেল থেকে বসেছি দেখেছো, এখন গিয়ে সব শেষ করা হলো, অনেকটাই সময় লেগে গেলো, কারণ দেখতেই পাচ্ছ এক ঝুড়ি প্রায় করা হয়েছে, তো ওই কারণেই অনেকটাই সময় লেগেছে, প্রায় 1.5 কেজি ওপরে ছিল ময়দাটা, তো সময় একটু বেশি লাগলো, একটু বেশি করেই করা হয়েছে। দেখো এখানে পুরো মুচমুচে হয়েছে, শব্দটা শুনলেই তোমরা বুঝতে পারছ নিশ্চয়ই, তো একটু খাস্তাটা কম হয়েছে কারণ এখানে তেলটা একটু কম দেওয়া হয়েছিল, মানে ময়ানটা কম দেওয়া হয়েছিল, যেহেতু বাড়িতে খাবো বেশি তেল খাওয়া উচিত না, ওই কারণে কম করেই ময়ানটা দেওয়া হয়েছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, খুবই মুচমুচে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম,
আর শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই।